সেখানে নামটা লেখাই আছে, খুব সুন্দর একটা নাম, শুনতেও ভালো লাগে, অভিন্ন দেওয়ানি বিধি, সমান নাগরিক সংহিতা, ইউনিফর্ম সিভিল কোড, শুনতে খুব ভালো লাগে। কিন্তু এর পেছনে যে আদিবাসীদের ধ্বংস করা হবে এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আদিবাসীদের জন্য যে ভারতবর্ষে আমাদের রিজার্ভেশন কোটা আছে সেটা আমাদের শেষ হয়ে যাবে, আদিবাসীদের জন্য ফিফথ শিডিউল আছে, সিক্স শিডিউল আছে, আমাদের ভারতবর্ষের সংবিধানে 240 ধারা অনুযায়ী সেটাও আমাদের খতম হয়ে যাবে। আমাদের বিরসা মুন্ডা, সিধু কানু যে তারা লড়াই করেছিলেন ঝাড়খণ্ডে, সেইটা তার বিনিময়ে ইংরেজরা যে বিল আমাদের পাস করে দিয়েছিল, যে আইনটা পাস করে দিয়েছিল, ছোট নাগপুর টেনান্সি এক, তারপরে হচ্ছে সান্তাল পরগনা টেনান্সি এক, অদ্যাবধি সেই আইনটা আমাদের এখনো বহাল আছে। ইউসিসি আইন যদি লাগু হয় সেটাও তখন বিলীন হয়ে যাবে, সেই আইনটা আর থাকবে না। আদিবাসীদের যে জমি সেটা ও আদিবাসীরা কিনতে পারবে না, সেইটা আইনটা এখনো আছে। যদি ইউসিসি লাগু হয় ভারতবর্ষে তখন সমান নাগরিক সংহিতার বা অভিন্ন দেওয়ানি বিধির এই আইনের বলে সেই আদিবাসীদের জমি যে কেউ তখন কিনতে পারে, সেই আইনটাও আমাদের তখন থাকবে না। তাছাড়া আদিবাসীদের যে একটা নিজস্ব আমাদের কাস্টমারি ল আছে, রুড়ি প্রথা আছে, সামনে তুলে ধরবেন, আমার সামনে তুলে ধরছেন প্রতিনিধিদের মধ্যে আমাদের সুকুমার করা মহাশয়। জোহার জোহার, অনেকক্ষণ ধরে আপনারা দাঁড়িয়ে আছেন, আমরা আজকের যে বিষয়বস্তু সেই বিষয়বস্তু নিয়ে আমরা বিডিও সাহেবের কাছে সাতজন প্রতিনিধি গেছিলাম। আদিবাসীদের অস্তিত্ব বিনাশকারী ইউসিসি মানছি না, মানব না, একটা স্লোগানের মাধ্যমে আমরা সবাই উজ্জীবিত হই, আদিবাসীদের অস্তিত্ব বিনাশকারী ইউসিসি মানছি না, মানব না, এই আদিবাসীদের অস্তিত্ব বিনাশকারী ইউসিসি মানছি না, মানব না, এই আদিবাসীদের অস্তিত্ব রক্ষা স্বার্থে সমস্ত আদিবাসী এক, এই আদিবাসীদের সাংবিধানিক অধিকার হত্যাকারী ষড়যন্ত্রকারীদের দূর হটাও, এই আদিবাসীদের অস্তিত্ব বিপন্নকারী কেন্দ্রীয় সরকার সাবধান হুঁশিয়ার। যাই হোক, আজকে যে আমাদের যে বিক্ষোভ সমাবেশ, সেই বিক্ষোভ সমাবেশে আগত আমার মেজর যে সমস্ত আদিবাসীরা এখানে উপস্থিত হয়েছেন, আমরা সকলকে আমাদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন অজুহাত জানাচ্ছি। আপনারা অবশ্যই অবগত হয়েছেন যে আমাদের যারা বক্তা এখানে ছিলেন সেই বক্তাদের মারফতে আপনাদের আপনারা অভিজ্ঞতা লাভ করেছেন যে আজকের যে ইউসিসি, সেই ইউসিসি আমাদের আদিবাসীদের কতটা ক্ষতিকারক সেটা আপনারা উপলব্ধি করতে পেরেছেন। যাই হোক, আমরা যে ছয়জন আমরা বিডিও সাহেবের কাছে যে গেছিলাম তার ফলস্বরূপ বিডিও সাহেবের সঙ্গে এই ইউসিসি বিষয় নিয়ে সুন্দরভাবে আলোচনা হয়েছে। বিডিও সাহেব আমাদের মেজা ব্লকের সমস্ত আদিবাসীদের যে বিভিন্ন সমস্যা সেই সমস্যা তুলে ধরার জন্য আমাদেরকে বলেছিলেন, আমরা সেই মতো বিভিন্ন কিছু কিছু যে সমস্যা সেগুলো আমরা তুলে ধরেছিলাম এবং তার সঙ্গে আজকে যে আমাদের বিষয়বস্তু ইউসিসি রয়েছে সেই ইউসিসি নিয়ে আমরা বিস্তারিতভাবে বিডিও সাহেবের সঙ্গে আলোচনা করলাম এবং উনি আমাদেরকে কথা দিলেন যে আমার যতটা ক্ষমতা আমি ততটা আমাদের এই মেজা ব্লকের পক্ষ থেকে উনি করবেন এবং এই কথা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তার জন্য আমি আমাদের আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন সেই বিডিও সাহেবকে আমরা শুভেচ্ছা দেব যে আমাদের যে আজকের যে বিক্ষোভ সমাবেশের যে বিষয়বস্তু সেই বিষয়বস্তুকে উনি সুন্দরভাবে শুনেছেন এবং আগামী দিনে যে পদক্ষেপ ওনার পক্ষ থেকে উনি নেবেন তার জন্য আমরা আরেকবার আমাদের মেজা ব্লকের পক্ষ থেকে ওনাকে আন্তরিক অভিনন্দন অজুহাত জানাই। আপনারা যে কষ্ট সহ্য সহকারে আপনারা এসেছেন, আশা করব যে আগামী দিনে আমাদের যে ইউসিসি শুধুমাত্র মেজা ব্লক নয়, মেজা ব্লক নয়, বাঁকুড়া জেলা নয়, সারা পশ্চিমবাংলা তথা ভারতবর্ষে আজকে এই ইউসিসি নিয়ে আমাদের সমস্ত আদিবাসী সম্প্রদায় ঝাঁপিয়ে পড়েছেন। আমরা যেভাবে গত 8 তারিখে যে বাংলা বন্ধ আমরা করেছিলাম আমাদের যে বিভিন্ন বিষয়বস্তু নিয়ে আমরা সেখানে কিছুটা সফল হয়েছি, আপাতত এখনো পর্যন্ত আমাদের এই আদিবাসীদের অস্তিত্ব রক্ষার স্বার্থে সমস্ত আদিবাসী এক, এই প্রস্তাবিত ইউনিফর্ম সিভিল কোড বাতিল করা
করার জন্য আদিবাসী সমাজ লড়ছে লড়বে এই প্রস্তাবিত ইউনিফর্ম সিভিল কোড বাতিল করার জন্য আদিবাসী সমাজ লড়ছে লড়বে এই আদিবাসীদের সাংবিধানিক অধিকার হত্যাকারী ষড়যন্ত্রীদের দূর হটাও এই আদিবাসীদের সাংবিধানিক অধিকার হত্যাকারী ষড়যন্ত্রকারীদের দূর হটাও এই আদিবাসীদের অস্তিত্ব বিপন্নকারী কেন্দ্রীয় সরকার সাবধান হুঁশিয়ার এই আদিবাসীদের অস্তিত্ব বিপন্নকারী কেন্দ্রীয় সরকার সাবধান হুঁশিয়ার এই মোদী সরকার দূর হটাও এই মোদী সরকার দূর হটাও জহার।